আমাদেরকে নিচের সমীকরণটি দেয়া হয়েছে পাঁচ গুণ এক্স যোগ তিনের মান বিয়োগ তিন সমান সাত মান চিহ্ন সম্বলিত যে কোনো সমীকরণ দেখলেই কঠিন মনে হতে পারে তাই এ সকল ক্ষেত্রে আমি কেবল একটি পরমাণ চিহ্ন দেখলে যা করি তা হল একে একপাশে নিয়ে এসে হিসেব করতে চেষ্টা করি তাহলে এক্স যোগ তিনের পরমাণকে এক পাশে আলাদা করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা যা করতে চাই তা হল সমীকরণে উভয় পক্ষে তিন যোগ করি এটি বামপক্ষে এই বিয়োগ তিন বা ঋণাত্মক তিনের সাথে কাটাকাটি যাবে তাহলে সমীকরণে উভয় পক্ষে তিন যোগ করি বামপক্ষে এখন এখনো পাঁচ গুণ মান এক্স যোগ তিন আছে বিয়োগ তিন বা ঋণাত্মক তিন যোগ তিন এরা বাদ হয়ে যাবে এবং তারপর এটা সাত যোগ তিন হবে দশ এখন আমরা যেটাতে আলাদা করতে চাই তার সাথে পাঁচ গুণ আছে একে আলাদা করার সবচেয়ে ভালো উপায় হলো সমীকরণে উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করা তো ভাগ করি আমরা একে পাঁচ দিয়ে ভাগ করছি কারণ আমরা এই পাঁচকে বাদ দিতে চাই পাঁচ গুণ কোনো রাশি ভাগ পাঁচ হলো সেই রাশিটি তাহলে এটি বাদ হয়ে যাবে এটি দুই তাহলে আমাদের অবশিষ্ট থাকলো এক্স যোগ তিন সমান দশ ভাগ পাঁচ যা হলো দুই তাহলে আমরা সমীকরণটি কিছুটা সরল করেছি এখন আমাদের চিন্তা করতে হবে যদি কোনো কিছুর পরম মান দুই হয় তাহলে সেই কোনো কিছু কত ওই দুইটি সংখ্যা কত যাদের পরম মান নিলে আমি দুই পাব আমরা জানি যে দুইয়ের মান সমান দুই তাহলে এটি হয়তো দুই ছিল তাহলে এক্স যোগ তিন সমান দুই যদি এক্স যোগ তিন সমান দুই হয় এবং তুমি যদি পরম মান নাও তুমি দুই পাবে কিন্তু আমরা জানি যে ঋণাত্মক দুইয়ের পরম মানও দুই তাহলে হয়তো X যোগ তিন ঋণাত্মক দুইয়ের সমান কারণ যদি এক্স যোগ তিন ঋণাত্মক দুইয়ের সমান হয় এবং আমরা যদি এর পরম মান নেই তাহলে আমরা আবারও দুই পাব তাহলে আমরা লিখতে পারি অথবা এক্স যোগ তিন সমান ঋণাত্মক দুই আরেকভাবে এটা চিন্তা করা যায় আমি এটা অন্য একটি ভিডিওতে বলেছি পরম মান অর্থ হল শূন্য থেকে দূরত্ব তাহলে আমরা যদি এখানে একটি সংখ্যারেখা আঁকি এর অর্থ হলো এই পরম্মাণ চিহ্নের মাঝে যা আছে তা শূন্য থেকে দুইয়ের দূরত্ব তাহলে শূন্য থেকে দুই কত দূরে আচ্ছা তোমার আছে ধনাত্মক দুই আমি স্পষ্টভাবে এখানে ধনাত্মক লিখবো এবং তোমার একটি ঋণাত্মক দুইও আছে তাহলে এখানে এটি হয়তো ধনাত্মক দুই হতে পারে বা এটি ঋণাত্মক দুই হতে পারে তুমি ধনাত্মক দুই বা ঋণাত্মক দুই যাই নাও না কেন তুমি একটি দুই পাবে তাহলে এগুলো সমাধান করি তাহলে এখানে আমরা সমীকরণে উভয় পক্ষ থেকে তিন বিয়োগ করতে পারি তাহলে তুমি যদি উভয় পক্ষ থেকে তিন বিয়োগ করো তুমি পাবে বাম পক্ষে শুধু একটি এক্স এই তিন বাদ হয়ে যাবে এক্স হবে দুই বিয়োগ তিন যা হলো ঋণাত্মক এক তো এটি আমাদের মান সমীকরণের একটি সমাধান আরেকটি সমাধান কি তাহলে এখানে আবারও এসো তিনকে উভয় পক্ষ থেকে বিয়োগ করি তাহলে উভয় পক্ষ থেকে তিন বিয়োগ করলে বাম পক্ষে শুধু এক্স থাকবে ডানপক্ষে ঋণাত্মক দুই বিয়োগ তিন হল ঋণাত্মক পাঁচ তাহলে এটি আমাদের আরেকটি সমাধান এসো উভয় সমাধানই পরীক্ষা করে দেখি তাহলে এক্স যদি ঋণাত্মক একের সমান হয় তাহলে এই সমীকরণটি কি হবে আমাদের থাকবে পাঁচ গুণ ঋণাত্মক এক যোগ তিন বিয়োগ তিনের পরম মান এবং এটা যদি সত্যি সমাধান হয় তাহলে এটি সাথে সমাধান হবে তাহলে দেখা যাক এটা পাঁচ গুণ ঋণাত্মক এক যোগ তিন যা হলো দুই তাহলে এটি পাঁচ গুণ দুই বিয়োগ তিনের পরম মান দুই এর পরম মান হল দুই তাহলে এটি পাঁচ গুণ দুই বিয়োগ তিন পাঁচ গুণ দুই হল দশ বিয়োগ তিন হল সাত তাহলে এটি অবশ্যই একটি সমাধান অন্যটি চেষ্টা করে দেখি এক্স হল ঋণাত্মক পাঁচের সমান একটু জায়গা করে নেই তাহলে এক্স যদি ঋণাত্মক পাঁচ হয় একইভাবে পাঁচ গুণ ঋণাত্মক পাঁচ যোগ তিনের মান বিয়োগ তিন এটা আবার সাথে সমান হবে ঋণাত্মক পাঁচ যোগ তিন হবে ঋণাত্মক দুই পাঁচ গুণ ঋণাত্মক দুই এর পরম্মান বিয়োগ তিন ঋণাত্মক দুই এর মান হল ধনাত্মক দুই তাহলে এটা পাঁচ গুণ দুই বিয়োগ তিন যা হল দশ বিয়োগ তিন যা হল আবারও সাত এখন লক্ষ্য করো এক্ষেত্রে মানের ভেতরের রাশিটি ঋণাত্মক দুই ছিল কারণ আমরা বলেছি এক্স যোগ তিন ঋণাত্মক দুইয়ের সমান হতে পারে উপরের এই ক্ষেত্রে পরমাণের ভেতরের রাশিটি ছিল ধনাত্মক দুই কারণ আমরা ধরে নিয়েছিলাম যে পরমাণের ভেতরের রাশিটি ধনাত্মক দুইয়ের সমান এখন আমরা যদি এই সমাধান দুটোকে সংখ্যারেখায় স্থাপন করি আমি এখানে একটি নতুন সংখ্যারেখা আঁকি এরা উভয়ই শূন্য থেকে কম তাই আমি এখানে শূন্য দিব তো শূন্য এক দুই এসো ঋণাত্মক নেই ঋণাত্মক এক ঋণাত্মক দুই ঋণাত্মক তিন ঋণাত্মক চার ঋণাত্মক পাঁচ ঋণাত্মক ছয় এই সমাধান অনুসারে এক্স সমান ঋণাত্মক এক আমরা একে সংখ্যা রেখায় স্থাপন করি তারপর এই সমাধানে এক্স সমান ঋণাত্মক পাঁচ আমরা সেটাকে পাচ্ছি এখানে আশা করি তুমি এটা বুঝতে পেরেছ